এমনকি চোখ রাখবো একটি ব্রেকিং নিউজের দিকে, জুনিয়র চিকিৎসকদের নিয়ে বিস্ফোরক কল্যাণ। কর্মবিরতির পরেও কিভাবে রেজিস্টারে সই, কিভাবে দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশের অ্যারোমাথেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। তদন্তের গতি প্রকৃতি নিয়েও প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি। জুনিয়র চিকিৎসকদের নিয়ে বিস্ফোরক কল্যাণ ব্যানার্জি। একটা প্রশ্ন আছে আপনাদের কাছে, ডাক্তারদের কাছে যারা এই স্ট্রাইকটা করেছেন, পুরোটা হচ্ছে আপনারা তো 11 আগস্ট থেকে বলেছিলেন সম্পূর্ণ কর্মবিরতি। কর্মবিরতি মানে কি? কাজ না করা, স্ট্রাইক করা, মানুষকে পরিষেবা না দেওয়া। তাই যদি হয়ে থাকে তাহলে আপনারা একদিকে যেমন কর্মবিরতি করছেন, আবার আরেকদিকে যে অ্যাটেন্ডেন্স রেজিস্টারে কি করে সই করলেন? এবং অ্যাটেন্ডেন্স রেজিস্টারে সই করার জন্য আপনারা 32,000 টাকা করে, 30 থেকে 32,000 টাকা করে স্টাইপেন্ড উইথড্র করলেন, এটা কি করে হয়? এটা তো ফ্রড, এটা তো চঞ্চকতা। মানে 15 দিনের বেশি ছুটি নিলে নন কলিজিয়েট হয়ে যেতে হবে, পরীক্ষা দিতে পারবে না। আর আপনারা 55 দিন 59 দিন কাজ করবেন না বললেন, কর্মবিরতি বললেন, সেই কর্মবিরতি বলে আবার অ্যাটেন্ডেন্স রেজিস্টারে কি করে সই করলেন? তাহলে ওই আইনের ফাঁকটাকে করার জন্য, বন্ধ করার জন্য গিয়ে আবার কি ধরনের কর্মবিরতি? কর্মবিরতিও করব, কাজও করব না, অ্যাটেন্ডেন্স রেজিস্টারে সই করব আর স্টাইপেন্ডের টাকা নেব, এটা ফ্রড। ভিকটিমের বডি দেখা যায় তারপরে সেমিনার রুমে সংলাপ কি বলেছেন? আশা ফুকুল্লা নাইয়া কোথায় ছিলেন? পরমিতা টান্ডার কোথায় ছিলেন? সার্জারি রেজিস্ট্রি কোথায় ছিল? আচ্ছা, এদের কি পরিচালিত করছিল ডক্টর দেবকুমার মণ্ডল? কি ওদের পরিচালিত করছিলেন? ওনারা কোথায় ছিলেন? অনেক রকম অভিযোগ আসছে তো, সিবিআই কি সত্যি সত্যি আপনারা তদন্ত করছেন না এক পেশে তদন্ত করছে? এরা কোথায় ছিল? যদিও এদেরকে সিসিটিভির মধ্যে দেখা যায়নি, কিন্তু এরাই তো ছিল, কি ছিল না? উত্তর দিন, কারা কন্ট্রোল নিয়েছিল? আমার আরেকটা কথা ওনাদের সম্বন্ধে, আমি নয় কমিটেড টু বাই পার্টি, কিন্তু আপনারা ডাক্তারবাবুরা আপনারা তো কোনো কমিটেড টু দি পার্টি নন, আপনারা তো সমাজের প্রতি কমিটেড, মানুষের কাছে কমিটেড। সেই কমিটমেন্টটা মানুষের কাছে রাখলেন কি কোথায়? জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে বিস্ফোরক তৃণমূল সাংসদ একের পর একে বিস্ফোরক কথা বলতে বললেন কল্যাণ ব্যানার্জি। আপনারা শুনলেন, তিনি পরিষ্কার প্রশ্ন করছেন আবার যে কিভাবে নাকি কাজ না করো ভাতা পেলেন চিকিৎসকরা। আরো একবার শোনাতে চাইবো আপনাদেরকে, ঠিক